আসসালামু আলাইকুম। আজ আমি মরিচ উঠাচ্ছি। আজ আমার গাছের বয়স 62 দিন। আমি মে মাসের 23 তারিখে গাছ লাগিয়েছিলাম, আজকে জুলাই 26 তারিখ। তো আমার গাছে মাশাল্লাহ মোটামুটি অনেক গাছে ভালো মরিচ হয়েছে। আমার গাছ অনেক রকম সাইজ হয়ে গেছিলো, যার কারণে সব কয়টা গাছে মরিচ আসেনি। সব কয়টা গাছে যদি মরিচ আসতো তাহলে অনেক মরিচ হতো। আমার গাছ অনেক মারা গেছিলো, পরে আবার আমি সেগুলো ম্যানেজ করে লাগিয়েছি। তো আমি সন্তুষ্ট। আমার মাঠে যে সমস্ত মরিচ গাছ আছে তার তুলনায় আমার এখানে মরিচ গাছগুলো অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আমার গাছে মরিচ এখন যা আছে আমি সন্তুষ্ট। আশা করি আস্তে আস্তে আরও ফলন বাড়বে। তো আজকে আমি প্রথম উঠাচ্ছি না, এর আগে একদিন উঠাইছি, সেদিন 3 কেজি 600 গ্রাম মরিচ হয়েছিল। তো সে ভিডিওটা করা হয়নি, মানে কিছু কিছু গাছে মরিচ বড় হয়ে গেছিলো, তো সেগুলো 52 দিনে উঠাইছিলাম আমি। তো 3 কেজি 600 গ্রাম মরিচ হয়েছিল। আমার টোটাল জায়গা 5 কাঠা, অর্থাৎ 8 শতাংশ জায়গা। তো আজকে হয়তো 10-12 কেজি হবে। তো যতটুকুই হয় আমি আপনাদের জানাবো। আমি বিক্রি মেপে তারপরে বাজারে নিয়ে যাবো বিক্রি করার আগে। এর আগে আমি বিক্রি করছিলাম 280 টাকা বাজার দর ছিল তখন। তো আমার মরিচ অনেক দেখতে সুন্দর, এটা এগ্রো ওয়ানের নাগা ফায়ার জাতের মরিচ, আপনারা অনেকেই জানেন। তো মরিচটা বাজারে অন্যান্য মরিচের তুলনায় 5-10 টাকা কেজিতে বেশি থাকে। তো আমার সেদিনকে 85 টাকা করে দিছিল, 285 টাকা কেজি দিছিল। আমি 3 কেজি 600 গ্রাম মরিচ বিক্রি করছিলাম, আর আজকে হয়তো 10-12 কেজি হবে। মরিচের কালার তারপরে মরিচের সাইজ অন্যান্য মরিচের তুলনায় বাজারে এখন বর্তমান যে মরিচগুলো পাওয়া যাচ্ছে সেই মরিচের তুলনায় অনেক ভালো। আমার মরিচ উঠানো প্রায় শেষ। আমি আপনাদের দেখাই, এখানে মরিচের সাইজগুলো দেখেন, কালারগুলো দেখেন, অনেক সুন্দর। তো আমার মরিচ কতগুলো হয় আমি আপনাদের জানাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার গাছে আমি মরিচ খেতে অনেক ভুল করছিলাম, যার কারণে ফলন ভালো হয়নি। তো আস্তে আস্তে গাছ এখন প্রায় সব একরকম হয়ে যাচ্ছে। এখন আশা করা যায় মরিচ উঠানোর পরেও গাছে অনেক মরিচ থেকে যাচ্ছে এখনও। তো আমার মরিচ গাছে কিছু কিছু গাছে কোঁকড়া লাগছিলো, অল্প কিছু গাছে 40-50টার মতো গাছে কোঁকড়া লাগছিলো। আমি এখানে কুপ্রো ফিক্সটা দিছিলাম, পরে নতুন করে কোনো গাছের কোঁকড়া লাগেনি, কিন্তু ওই গাছগুলো ঠিক হয়নি। তো এটার জন্য ভার্টি মেকার একতারাটা এই দুইটা আনছি কিনা এটা এখনও দেওয়া হয়নি, এটা আগামীকাল দেবো। আর এই গাছের ডালগুলো অনেক শক্ত হয়, অন্যান্য গাছের ডাল ভেঙে যায় বেশি, তবে এই গাছের ডাল খুব কম ভাঙে, মাত্র একটা ডাল ভাঙছে আমার। আমার মরিচ ওঠানো প্রায় শেষ, এখন আমি বাড়িতে নিয়ে যেয়ে ওজন করে মাপ নেবে আপনাদের সাথে বলতেছি কত কেজি হয়েছে টোটাল। আর 4-5টা গাছে উঠাতে বাকি আছে।
মরিচ ওঠানোর পরও গাছে প্রচুর পরিমাণ ছোট ছোট মরিচ আছে, অল্প দিনে আবার এটা উঠানো যাবে। তো মরিচ ওঠানো শেষ, আমার টোটাল 14 কেজি মরিচ হয়েছে। আমি মনে করছিলাম হয়তো 10-12 কেজি হবে, কিন্তু 14 কেজি মরিচ হয়েছে। মরিচের কালারটা আপনারা দেখুন অনেক সুন্দর, সাইজ অনেক সুন্দর, বাজারে অন্যান্য মরিচের তুলনায় এই মরিচটা অনেক সুন্দর।